বন্ধুরা রিক্রুটমেন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনার সামনে আরেকবার হাজির হলাম তো তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং পাশের বেলাইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা তো আসুন দেখে আজকে ছয় ছয় দু হাজার একুশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা জানি মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে ডিসিশান জানানোর কথা ছিল যে পরীক্ষা কবে থেকে হবে বা ফাইনাল ডিসিশান সেটা কিন্তু এখনও জানায়নি পিছিয়ে দিয়েছে এর ফলে শিক্ষার্থী এবং অর্থাৎ পড়ুয়া এবং অভিভাবক থেকে সবাই একটা দিশাহীন অবস্থা বা একটা আশঙ্কায় ভুগছে যে কি হবে কিভাবে হবে পরীক্ষা কি প্রস্তুতি নেবে ছাত্রছাত্রীরা তো সেই নিয়ে কিন্তু শিক্ষক থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে একদম শিক্ষার্থীরা প্রচুর ধন্দে রয়েছে বা দিশাহীন অবস্থায় রয়েছে তো মাধ্যমিক উচ্চে পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আবার কিছুজন দাবি তুলছে যে বাড়িতে বসেই পরীক্ষা নেওয়া হোক অনলাইনে যেমন পরীক্ষা হয় কলেজে বা কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে পরীক্ষা হচ্ছে সেইভাবে পরীক্ষা নেওয়া হোক তো আসুন দেখিনি মাধ্যমিক উচ্চ আমাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভালো করে শেষ পর্যন্ত দেখবেন অনেক আপডেট রয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট দেবেন আর এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব তো এখন দেখিনি আমরা মাধ্যমিক উচ্চ আমাদের পরীক্ষা সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে ছয় ছয় দু হাজার একুশে পরীক্ষা নিয়ে সরকারের দিশাহীনতায় সংকটে পড়ুয়া উদ্বেগ অভিভাবকরা প্রথমে এই আপডেটটা আমরা একটু দেখব করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে ষোলো মাস ধরে রাজ্যে স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থা লাটে উঠেছে ফলে ছাত্রজাতির ভবিষ্যৎ অন্ধকারে ভোটের আগে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রাজ্য সরকার ট্যাব উপহার দিয়েছে ষোলো মাস থেকে স্কুল কলেজে বন্ধ থাকার ফলে ছেলে মেয়েদের লেখাপড়া সব শেষ হয়ে গেল বাড়িতে কি আর পড়াশোনা হয় আমাদের মতো গরিব মানুষের পক্ষে প্রাইভেট টিউশনে দেওয়া সম্ভব নয় তার কারণে এই লকডাউনের ফলে আমাদেরও কাজ নেই আর্থিক সংকটে পড়েছে অভিযোগ কেন সরকারি স্কুল কলেজগুলোকে খুলছে না লকডাউনে কি কেবল শিক্ষাক্ষেত্রে এদিকে এবটিপি এ বিপিটিএ ও এবটিএ দুই জেলার নেতৃত্বের অভিযোগ করোনা রথিমারির মোকাবিলা করার জন্য কেন্দ্র রাজ্য সরকারের যে পরিকল্পনা গ্রহণ সদিচ্ছার প্রয়োজন ছিল তা করতে উভয় সরকারি চূড়ান্ত ব্যর্থ বিহাল সরকারি স্বাস্থ্য ব্যবস্থা রোগ নির্ণয় চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে টিকাকরণ সব কিছু নিয়েই মানুষের চরম ভোগান্তি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে শিক্ষার্থীদের বিশেষ করে সে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চরম উৎকণ্ঠা দিন কাটাচ্ছে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরা দু হাজার কুড়ির ফেব্রুয়ারি মাসের পর থেকে বিদ্যালয় বিচ্ছিন্ন এর ফলে বিদ্যালয়ের ছুটের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে এক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের অবস্থা খুবই করুণ এবছর স্বল্প দিনের জন্য নবম দশম শ্রেণীর পঠন পালন চালু হলেও তা দীর্ঘায়িত হয়নি মাধ্যমিক উচ্চ পরীক্ষা নিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণের দিশাহীনতায় পরীক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে তাদের অভিযোগ একদিকে বেসরকারি বিদ্যালয়ে পাঠানত শিক্ষার্থী ও শহরে একটা অংশে ছাত্রীদের গৃহশিক্ষকের কাছে পড়ার সুযোগ পেলেও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা বঞ্চনার শিকার শহরের সরকারের তরফে ট্যাব দেওয়া হলেও শিক্ষার্থীরা পঠন পাঠনের ক্ষেত্রে তা বিশেষ কাজে লাগাতে পারছে না আর অনলাইন শিক্ষা কখনোই শ্রেণীকক্ষের বা শ্রেণীশিক্ষণের বিকল্প নয় এই বিষয়ে জেলার ওই দুই সংগঠন নেতা ভরতপাল ও আশিস বিশ্বাস জানান পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক ছিল তখন সমিতির পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে অন্তত দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন চালু করা হোক সরকার সব খুলে দিলেও বিদ্যালয় খুলতে অনীহা দেখিয়েছে সামাজিক প্রান্তিক অংশের ছেলেমেয়েদের শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত রাখা আমাদের দাবি অবিলম্বে বিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে সরকারের আলোচনা করে সিদ্ধান্তে আসা উচিত না হলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তো এটা গেল একটা আপডেট দু নম্বর যেটা আপডেট দেখে নিন পরীক্ষা বাতিল হলে মূল্যায়ন কীভাবে অনিশ্চয়তা ছাত্রছাত্রীরা এই আপডেটটা দেখে নেব মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা হবে নাকি বাতিল হবে তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা মূল্যায়নে শুক্রবারই ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটির রাজ্য সরকারের প্রস্তাব দিয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার্থীদের নবম শ্রেণীর বার্ষিক অথবা প্রথম সামেটিভ ষণমাসিক বার্ষিক পরীক্ষা নম্বরের গড় কোষে নম্বর দেওয়া এবং সেই সঙ্গে মাধ্যমিকের দশ নম্বরের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নকে গুরুত্ব দেওয়ার প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে যদি এবারের মাধ্যমিকের নম্বর দেওয়া হয় তাহলে পরীক্ষার্থীদের সঙ্গে চরম বঞ্চনা করা হবে বলে শিক্ষক মহলের মত নিখিলববঙ্গ শিক্ষক সমিতির মত দেরি হলেও মাধ্যমিক উচ্চ উচ্চমদি পরীক্ষা নেওয়া হোক অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয়ের শিক্ষক সমিতির মাধ্যমিক উচ্চ উচ্চমদিক পরীক্ষার পক্ষে সাল করে জানিয়েছে বাতিল না করে বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক মাধ্যমিক উচ্চ নিয়ে আলোচনা হলেও মাদ্রাসা পরীক্ষার ভবিষ্যৎ কী তা এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বোর্ড ও রাজ্য সরকার বলতে কিছুই জানানো হয়নি মাধ্যমিক মাদ্রাসা দুটি পরীক্ষা সমগত্রী হওয়ার পরেও কেন এ ব্যাপারে সরকার কোনো হেলদোল নেই তা নিয়ে শিক্ষক সংগঠনগুলি প্রশ্ন তুলেছেন অতিমারির কারণে সিবিএসি আইসিএসসি দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল করেছে বাতিল নম্বরের মানে বাতিল করা হলেও মূল্যায়নের ক্ষেত্রে খুব বেশি সমস্যা পড়তে হবে না সিবিএসি আইসিএসসি বোর্ডকে কিন্তু রাজ্যের মাধ্যমিক বাতিল হলে দু বছর আগে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা করতে হয় এক্ষেত্রে পরীক্ষার্থীর সঙ্গে বঞ্চনা করা হয় হবে বলে সমিতি ও পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির মত নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন জানিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষা সাময়িকভাবে বাতিল করে সম্পূর্ণ আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছু বিষয় বাতিল করে গড় নম্বরের ভিত্তিতে পরীক্ষাতে নম্বর দেওয়া সম্ভব হবে না এই কারণে দুটি পরীক্ষা সাময়িকভাবে নেওয়া হোক অতিমারীর প্রকোপ কম কমছে প্রয়োজনে আরও একটু সময় অপেক্ষা করা যেতে পারে মাধ্যমিক পরীক্ষা একবারে বাতিল হলে উচ্চ মাধ্যমিক স্তরে অন্য স্কুল থেকে আসা ছাত্রছাত্রীদের যথা নিয়মে ভর্তির ক্ষেত্রে অস্বচ্ছতা তৈরি হবে পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানিয়েছেন যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সঙ্গে মাধ্যমিক পরীক্ষার কোনো মিল নেই নবম শ্রেণীর বার্ষিক ও প্রথম সামেটিক সানমাসিক বার্ষিক পরীক্ষার নম্বরের গড় কোষের নম্বর দেওয়ার যে প্রস্তাব বিশেষজ্ঞ কমিটি দিয়েছে তাতে ছাত্রছাত্রীদের যথাযথ মূল্যায়ন সম্ভব নয় আমাদের মনে রাখতে হবে অষ্টম শ্রেণীর পর ছাত্রছাত্রীদের নবম শ্রেণীতে আসার পর প্রথম পাস ফেল সম্মুখীন হয় তাতে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর হোক বা প্রথম সামেটিভ সানমাসি পরীক্ষার নম্বরও কম থাকে নবম শ্রেণীর পরীক্ষা ধরে যদি মূল্যায়ন করা হয় তাহলে একবারে মাধ্যমিক ছাত্রছাত্রীদের কপালে কম নম্বর জুটবে সেই তুলনায় ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় অনেক বেশি নম্বর পেয়ে থাকে তাই নবম শ্রেণীর পরীক্ষা ধরে যদি মূল্যায়ন হয় তাহলে নবম নম্বর পাওয়ার থেকে বঞ্চিত হবে এবারে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিল বা অনলাইনে না নিয়ে বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে মাধ্যমিক নেওয়া হোক বলে দাবি করছেন তিনি অন্যদিকে উচ্চ পরীক্ষা পরীক্ষা বাতিলও যদি এবং যদি বাতিল না করা হয় তাহলে উচ্চমাধ্যমিক মূল্যায়নের ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটি সরকারের কাছে যে সুপারিশ পাঠিয়েছে তা হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন হতে পারে এর সঙ্গে থাকবে ল্যাবরেটরি ভিত্তিক বিষয় তিরিশ নম্বর নন ল্যাব বিষয় কুড়ি নম্বরের প্রজেক্ট ছাত্রীদের প্রাপ্ত নম্বর স্কুলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার কাছে ইতিমধ্যে সেই নম্বর জমা পড়েছে পরীক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে ওই সব নম্বরকে গুরুত্ব দেওয়ার কথা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে সিবিএসি আইসিএসসির দ্রুত সিদ্ধান্ত নিলেও রাজ্য সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষার্থীদের তাহলে দেখলেন একটা গুরুত্বপূর্ণ আপডেট কী অবস্থা রোজ চলছে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এটা একটা আপডেট রয়েছে এবং আরেকটি যে আপডেট রয়েছে সেটা একটু দেখে নেব আমরা বাড়িতে বসেই পরীক্ষা দিক পড়ুয়া সরকারি শিক্ষক সংগঠনে সেরকমই দাবি সেই আপডেটটা একটু দেখে নেব কোনোভাবেই যাতে নবম শ্রেণীর পরীক্ষা নম্বরের ভিত্তিতে মাধ্যমিক নম্বর দেওয়া না হয় এই আবেদন জানাতে চলেছে সরকারি স্কুলের শিক্ষকরা অন্তত বাড়িতে বসেও যদি পরীক্ষা হোম অ্যাসাইনমেন্ট দেয় তাহলে আঠেরো মাসের পারিশ্রমিক স্বার্থ হবে সার্থক হবে এবং পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়ের শিক্ষক সমিতি এই অনুরোধ জানাচ্ছে সরকারের কাছে তাদের বক্তব্য নবম শ্রেণীর সঙ্গে মাধ্যমিকের কোনো মিল নেই তাই সরকারের কোনোভাবেই নম্বরের ভিত্তিতে সেই নম্বরের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা না ভাবে দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে তাদের আবেদন হোম অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন হোক মুখ্যমন্ত্রী যে ট্যাব দিয়েছেন তার মাধ্যমে প্রশ্ন উত্তর দেওয়া নেওয়া করা যেতে পারে তবে অনলাইনে সুবিধার বিষয়ে একশো শতাংশ নিশ্চিত না হলে বাড়ি থেকে ওপেন বুক পদ্ধতিতে অফলাইনে পরীক্ষা নেওয়া যেতে পারে অর্থাৎ কলেজের মতো সিস্টেম ওপেন বুক পদ্ধতিতে অফলাইনে পরীক্ষা নেওয়া যেতে পারে বাড়িতে বাড়ি থেকে অনলাইনে সুবিধার বিষয়ে এক হান্ড্রেড নিশ্চিত না হলে তাহলে দেখলেন এটি প্রস্তাবটাও ঠিকই আছে তো দেখলেন তাহলে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা নিয়ে এই যে আপডেট সেই আপডেটটা আমি শেয়ার করলাম তো এখনও পর্যন্ত কি সিদ্ধান্ত আসে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার কিছু শিক্ষক সংগঠন বলছে বাড়িতে বসে পরীক্ষা নেওয়া নেওয়া হোক হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিছুজন বলছে যে হোম অ্যাসাইনমেন্ট মানে বাড়ি থেকেই অফলাইনে ওপেন বুক সিস্টেমের মাধ্যমে পরীক্ষা হোক বাড়িতে তারপরে স্কুলে জমা হবে সেই উত্তরপত্র আবার কিছুজন চাইছে যে পরীক্ষা বাতিল হোক বা একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে তোলা হয়েছিল তারা যেটা প্রস্তাব দিয়েছে যে নবম শ্রেণীর নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের নম্বর দেওয়া এর ফলে শিক্ষক সংগঠনটা দাবি করছে যে যার ফলে কী হচ্ছে অনেক ছাত্রছাত্রী কিন্তু বঞ্চিত হবে প্রকৃত নম্বর পাওয়া থেকে কারণ নবম শ্রেণীর যে প্রস্তুতি থাকে দশম শ্রেণীতে তার থেকে প্রস্তুতিটা অনেক বেশি থাকে এর ফলে একটা সমস্যায় তৈরি হবে তো যাই হোক আপাতত এই আপডেটগুলো আমি শেয়ার করলাম তো ভিডিও যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আপনাকে ধন্যবাদ এবং এই সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব এবং আশা করি সরকার কিছুদিনের মধ্যে এই সিদ্ধান্ত জানিয়ে দেবে ধন্যবাদ ফিরে আসছি পরের আপনি নিয়ে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন